বিরতির পর স্বাগত এখন খবর বিস্তারিত এক বছরে বিজেপি আইপিএফটি সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই সাফল্য এসেছে আগরতলা প্রেস ক্লাবে মিডদা প্রেসে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দেখতে দেখতে বিজেপি আইপিএফটি সরকারের এক বছর পূর্ণ হয়ে গিয়েছে রাজ্যবাসীর বহু আশা প্রত্যাশা রয়েছে এই সরকারের উপর তাই প্রথম দিন থেকেই এই সরকার জনস্বার্থে কাজ শুরু করে কিন্তু এক বছরে এই সরকার কাজ করতে গিয়ে কতটা সাফল্য পেয়েছে কোন কোন ক্ষেত্রে এই সরকার সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে শনিবার আগরতলা প্রেস ক্লাবে মুখ্যমন্ত্রীর প্রেস দ্য মিটে সকল প্রশ্নের উত্তর উঠে আসলো এই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন এক বছরে বিজেপি আইপিএফটি সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার পদক্ষেপ সবচেয়ে কঠিন পদক্ষেপ ছিল নেশামুক্ত ত্রিপুরা গড়তে গিয়ে বিভিন্ন জায়গা থেকে চাপও এসেছে তথাপি সরকার কাজটা করতে পেরেছে এনডিপিএস অ্যাক্টে 729টা মামলা হয়েছে 250 জন অভিযুক্ত জেলে রয়েছে 304 জনের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে প্রায় 72,000 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে সাথে অন্যান্য নেশা সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বর্তমান সরকারের সময়ে নারী নির্যাতন 8.8% হ্রাস পেয়েছে এইটাও সরকারের সাফল্য বলে মিট দ্য প্রেসে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন এতেই সরকার সন্তুষ্ট নয় সরকারের লক্ষ্য নারী নির্যাতন 0% নামিয়ে আনা এদিনের প্রেস দ্য মিটে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বেশ কিছু বিষয় তুলে ধরেন স্বনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আমি আমার সাংবাদিক বন্ধুরাও মিডিয়া হাউসগুলোকে অনেক ধন্যবাদ দেব আপনারও পজিটিভিটির সঙ্গে ত্রিপুরার প্রত্যেকটি বিষয় তুলে ধরেছে আপনারাও চাইছেন ত্রিপুরা স্বনির্ভর হোক স্বনির্ভর করতে গেলে প্রথম পদক্ষেপ কি করতে হবে স্বনির্ভরতা কোথা থেকে আপনাকে রিফ্লেকশন দেখবে পার্টি অফিস থেকে সেক্রেটারিয়েট থেকে স্বনির্ভরতা আপনার বাজেটে দেখতে হবে বাড়ির বাজেটে কোনো মা যখন তৈরি করেন নিয়ম কানুন একটা তৈরি করা সে গ্রামের কোনো মা হোক ও শহরের কোনো মা হোক উনিও ওনার প্রত্যেক দিনের প্রতিদিনের একটা বাজেট তৈরি করেন তো সেই ঘরটা ব্যবস্থিত চলবে আর যে বাজেট তৈরি করবেন না বলে যা আসবে তারপরে আজকে 5 কিলো চাউল নিয়ে আসবে তো 5 কুলি রান্না করে দেব যদি আমরা খেতে পারলাম ঠিক আছে না হলে পাশের বাড়িতে দিয়ে দেব তো সে বাড়ি কোনোদিনই স্বনির্ভর হতে পারে না ওনাকে হিসাব করতে হবে যে ওনার বাড়িতে 3 জন রয়েছেন তো 3 জনের জন্য 3 কোটা চাউল দিতে হবে বাকিগুলো রেখে দিতে হবে এই সরকারও সেইটির সাথে কাজ করে তো দুইটা বাজেট জিরো ডেফিসিট বাজেট প্রস্তুত করার তার কারণে করা হয়েছে দেখুন কঠিন ছিল জিরো ডেফিসিট বাজেট প্রস্তুত করার পর সেন্ট্রাল যে সরকারটা রয়েছে সে সরকারটা কিন্তু বলতে পারে জিরো ডেফিসিট বাজেট করেছো তাহলে এক্সট্রা পয়সার দরকার এই রিস্কটা ছিল সরকার উপরে তারপরেও হিম্মত করে আমরা জিরো ডেফিসিট বাজেট করেছি খুব কঠিন কাজ ছিল আপনাদের কাছে খুব কঠিন কাজ ছিল নরেন্দ্র মোদি সরকার যদি না থাকতেন কেন্দ্র রাজ্য না থাকতেন তাহলে জিরো ডেফিসিট বাজেট করেছ এক্সট্রা পয়সা পয়সা কেন চাই সেই কোশ্চেন আসতই কিন্তু আমরা জিরো ডেফিসিট বাজেট প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কাছে এবং ফাইন্যান্স মিনিস্টারকে প্রস্তুত করেছি আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই আমাদের উপরে বোঝ ছিল ওনারা জানতেন যে আমরা যখন হোয়াইট পেপার পেশ করেছি 13,000 কোটি টাকার আমাদের উপরে লাইবিলিটি ছিল 1600 কোটিটার ঘাটতি বাজেট ছিল তার আগে কমিউনিস্ট সরকার থাকাকালীন তো মাননীয় অর্থমন্ত্রীজি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে অবগত ছিলেন কারণ ত্রিপুরার ভিশন ডকুমেন্টসটা সেটা অরুণ জেটলিজিই ত্রিপুরাতে আগরতলাতে শুরুয়াত করেছিলেন আর তার কারণে আমরা এক্সট্রা যে সেভেন্থ পে কমিশনের পয়সা এবং বাকিগুলো রাজ্য কেন্দ্র সরকার থেকে পেয়েছি আর জিরো ডেফিসিট বাজেট যখন প্রস্তুত করেছি দ্বিতীয়বার সেম আমরা জিরো ডেফিসিট বাজেট প্রস্তুত করেছি এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল বাজেট
মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন থেকে হেলমেটবিহীন দ্বিচক্র যান চালকদের দেয়া হবে না পেট্রোল। সমস্ত পেট্রোল পাম্পগুলোকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার মহাকরণে কথা জানান পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এখন থেকে হেলমেটবিহীন দ্বিচক্র যান চালকদের দেয়া হবে না পেট্রোল। সমস্ত পেট্রোল পাম্পগুলিকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার রোধে এই ব্যবস্থা বলে জানান পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সরকারের এক বছর পূর্তিতে নিজের দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি একথা জানান। মহাকরণে শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী বলেন, এখন থেকে যাত্রী ও পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত গাড়িগুলিকে স্পিড লিমিট ডিভাইস লাগাতে হবে। ধর্মনগর ও উদয়পুরে শীঘ্রই টাউন বাস পরিষেবা চালু হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এক বছর পূর্ণ হল এবং স্বাভাবিকভাবেই আমাদের মন্ত্রিসভা 9 মার্চ 2018 আমরা গঠন করেছি। আজকে 2019 এর 9 মার্চ আমাদের সরকারের এ রাজ্যের মানুষের জন্য আমরা বিভিন্ন দপ্তরের যে কাজ আমরা করেছি তার মধ্যে অবশ্যই আমি আমার উপর দায়িত্ব রাজ্যের কৃষি, পর্যটন এবং পরিবহন দপ্তর। তো আজকে এই এক বছর পূর্তি উপলক্ষে কি কাজ করেছি আমরা, তার জন্য আজকে আপনাদেরকে এখানে ডাকা। প্রথমে ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের সঙ্গে আজকে এখানে আমার উপস্থিত আছেন আমার ট্রান্সপোর্ট দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি দারলং সাহেব, আমার সঙ্গে কৃষি দপ্তরের সেক্রেটারি এমএলজে সাহেব আছেন এবং কৃষি দপ্তরের ডাইরেক্টর ডিপি সরকার সাহেব এবং আমাদের ট্যুরিজম দপ্তরের ডাইরেক্টর বিশ্বশ্রী মহোদয় আছেন এখানে এবং আমি সকলকে আবারও আমি স্বীকার করি যে এটা এখনো সর্বস্তরের মানুষের কাছে বা বিশেষ করে যারা ড্রাইভার শ্রেণীর লোক আছেন তারা একটু ব্যাপার নেই, তবে সেটাকে আমরা এটাকে আরো বেশি তাদেরকে যাতে এই ব্যাপারে তাদের উপলব্ধি ভালো করে তাদেরকে শিক্ষিত করা যায়, তাদেরকে ধরা যায়, তাহলে যে উদ্দেশ্য নিয়ে সরকার এটা করেছি সেটা আমরা অবশ্যই সাকসেস আমরা হব। তার যে প্রথম ই রিক্সা পরিবহন নীতি প্রণয়ন করা হয়েছে এবং ই রিক্সা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত 20 নভেম্বর 2018 এবং এটা রেজিস্ট্রার চলছে। আপনারা জানেন ই রিক্সা এ রাজ্যে বেশ কয়েক হাজার, কোন নিয়মের মধ্যে ছিল না, আইনের মধ্যে ছিল না, কোন পরিবহন দপ্তরের এই ব্যাপারে কোথাও কোনো উদ্যোগ বিগত সরকার নেয়নি, বেআইনি ভাবে চলতে পারে না, তাকে লক্ষ্য রেখে আমরা এই রিক্সাদের সঙ্গে অবশ্যই আমরা স্বীকার করি। ই রিক্সা যারা চালায় অতি দরিদ্র শ্রেণীর মানুষ এবং তাদেরও সংসার আছে এবং বেকারত্বের জ্বালা তাদের মধ্যেও আছে এবং তারাও যাতে এই রোজগার থেকে সংসার পরিচালনার ক্ষেত্রে তারা কোনো অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য আমরা নিয়েছি আইনের আওতায় আসতে হবে এবং তারাও যাতে এটা চলে তাদের সংসার রক্ষা করতে হবে সেটাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংশ্লিষ্ট আইনের রুলস পরিবর্তন করে ব্যাটারি চালিত রিক্সা বৈধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। মহাকরণে এ খবর জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। সংশ্লিষ্ট আইনের রুলস পরিবর্তন করে ব্যাটারি চালিত রিক্সা বৈধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। আইনমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান মহাকরণে। 19 ফেব্রুয়ারি হাইকোর্টে এক রায়ে নির্দেশ দিয়েছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে অথবা রেগুলেশন করতে। এই রায়ের পর সরকার সামগ্রিক বিষয়ে গভীর পর্যালোচনা করেছে।
রাজ্যে বর্তমানে রিকশার সংখ্যা 28,000, তার মধ্যে 90% রিকশা ব্যাটারি চালিত। রিকশা বন্ধ করে দিলে তারা কর্মহীন হয়ে পড়বে। সরকার তাদের জীবন জীবিকার কথা মাথায় রেখে 1948 সালের ত্রিপুরা রিকশা নিয়ামক আইনের রুলস পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রিসভার বৈঠকে নতুন রুলস অনুমোদন করে ব্যাটারি চালিত রিকশাগুলিকে বৈধতা দেওয়া হয়েছে। নয়া রুলসে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ব্যাটারি চালিত রিকশা চলবে শুধুমাত্র শহর, ছোট ও মাঝারি শহরে। নগর সংস্থা থেকে রেজিস্ট্রেশন নিয়ে ব্যাটারি রিকশা চালাতে হবে। একজন রিকশা চালকের নামে একটি মাত্র রিকশার রেজিস্ট্রেশন হবে। রিকশা চালকের বয়স হতে হবে 18 বছরের বেশি। PRTC থাকতে হবে। রিকশার ফিটনেস নিতে হবে পুর সংস্থার কাছ থেকে। ট্রাফিক দপ্তরের নিয়ন্ত্রণে থাকতে হবে। লাইসেন্সের মেয়াদ হবে সর্বাধিক 10 বছর, তারপর লাইসেন্স রিনিউ করতে হবে। দুজনের বেশি যাত্রী বহন করা যাবে না বলে জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। ভাড়া স্থির করবে পুর সংস্থা। 12 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি হতে পারবে না বলে জানান আইনমন্ত্রী রতনলাল নাথ। কিছু ফিস লাগবে এই যে রেজিস্ট্রেশন করতে হলে, এটা খুব কমই এবং এটা ফিস নেবে মিউনিসিপ্যালিটি। ড্রাইভিং লাইসেন্স লাগবে, এটা সবই মিউনিসিপ্যালিটি। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স দেবে 10 বছরের জন্য, তারপরে আবার এটা রিনিউ হবে। ড্রাইভিং লাইসেন্স দেবে আরবান লোকাল বডি, এটা মোহনপুর হলে মোহনপুর, আগরতলা হলে আগরতলা। দুজনের বেশি রিক্সাতে উঠতে পারবে না, অ্যাডাল্ট মেম্বার প্লাস মাইনর থাকতে হবে, পারবে বা কিছু সামান জিনিসপত্র থাকতে পারে, বাট নট মোর দেন 150 কেজি বহন করতে পারবে। স্পিড থাকবে 15 কিলোমিটার বলছো, আমরা এটাকে মন্ত্রিসভা বলছি না 12 কিলোমিটার, 12 কিলোমিটার থাকতে হবে। আমরা একজন মানুষ হাঁটলে 6 কিলোমিটার হাঁটতে পারি পার আওয়ার। ভাড়া মিনিমাম ঠিক করবে, তবে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে হবে। একজনের জন্য একটা রেজিস্ট্রেশন, আগে বলেছি 3 কপি পাসপোর্ট সাইজ, অর্থাৎ আমরা ক্যাবিনেট হাইকোর্টের রায়কে মানলাম, আবার জনস্বার্থে তাদের জন্য একটা রেগুলেশনও করে দিলাম, রুলস করে দিলাম। এটা আমরা দায়বদ্ধ সরকার, গরিব মানুষের রুজি রুটির ক্ষতি হবে এটা আমরা হতে দিতে পারি না, সেজন্য গতকাল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহুভুজ ও ত্রিপুরা মহিলা কমিশনের যৌথ উদ্যোগে শনিবার মহিলা কমিশনের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। বহুভুজ ও ত্রিপুরা মহিলা কমিশনের যৌথ উদ্যোগে শনিবার মহিলা কমিশনের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, মুখ্যমন্ত্রী জায়া, নীতি দেব, বিশিষ্ট সমাজসেবী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার ছাপ কৃতিত্বের সঙ্গে রাখার জন্য 7 জন নারীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, নারীর স্বীকৃতি ও নারী সম্মান প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব বলেন, নারী শক্তির স্বরূপ, এই ব্রহ্মাণ্ডের রচয়িতা। নারীদের দুঃখ বুঝতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, সমাজের একটা অংশের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সৌন্দর্য ভূষণে বা শরীরে নয়, মনের দেখার জায়গাটাকে সুন্দর করতে পারলেই নারীদের আরো উন্নতি ঘটবে বলে জানান মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। জো পুরুষ কো সাথ লেকে চল রহে হ্যায়, পুরুষ কে সাথ তাল সে তাল মিলাকে চল রহে হ্যায়, অর ইয়াহা আজ ইস সভা মে এক এসা পুরুষ ভি হ্যায় জিসে মে পার্সোনালি জানতি হু, জো আপনি বিবি কা নাম এমার্জেন্সি লাগতা হ্যায়, জিসকা তাৎপর্য ইয়ে হ্যায় কি কহিন না কহিন মহিলা আজ ইস কমান্ড মে আ গই হ্যায় কি ও পুরুষ কো ভি নির্ধারিত কর সকতি হ্যায়, वो पुरुष को ये बता सकती है कि हमारी अथॉरिटी आपके लिए बहुत जरूरी है, और वो जरूरी है क्योंकि आज हम भी प्रोफेशनल हैं, हमें भी काम के लिए निकलना पड़ता है, लेकिन उसके साथ साथ जब हम घर आके काम करते हैं तो हम उसे ये नहीं सोचते कि टॉर्चर हो रहा है, इसे हम अपने एक
ममतामय रूप का अंग समझते हैं। आज भी मुझे बहुत अच्छा लगता है जब अतिथि मेरे घर आते हैं, मेरे बच्चे मुझसे डिमांड करते हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। রাজ্যে এক বছরে 8,55,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। আগামী দিনে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে এক বছরে 8,55,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। আগামী দিনে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার মহাকরণে রাজ্য সরকারের এক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। তিনি বলেন, এখনো পর্যন্ত 5,506 জন কৃষকের কাছ থেকে 10,400 মেট্রিক টন আমন ধান ক্রয় করা হয়েছে। আগামী 12 মরসুমে 10,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে বলে তিনি জানান। খারিফ ফন্ডে কৃষক ভাইদের মধ্যে 1,226.39 মেট্রিক টন দানা শস্যের বীজ, 41.56 মেট্রিক টন ডাল বীজ এবং 55.77 মেট্রিক টন তৈল বীজ বিতরণ করা হয়। রবিগন্ধে 771.45 মেট্রিক টন খাদ্যশস্য, 203.25 মেট্রিক টন ডাল শস্য এবং 66.14 মেট্রিক টন তৈল বীজ বিতরণ করা হয়। পরফসফেট, পটাশ, ডিএপি এবং রক ফসফেট কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। 65 মেট্রিক টন জৈব সার যা রাজ্যের রসায়নাগারে তৈরি হয়েছে, যার সবটাই কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ, অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক হারে উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন পাওয়ার টিলার, পাম্পসেট, স্প্রেয়ার, রিপার, উইডার ইত্যাদি। এই বছরে 4,965টি পাওয়ার টিলার বিতরণের সার্বিক প্রক্রিয়া চলছে, যার অধিকাংশই ইতিমধ্যে কৃষকদের কাছে পৌঁছে গেছে। গত বছর মাত্র 1,858টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছিল। এই বছরে 167% বেশি পাওয়ার টিলার কৃষকদের কাছে বিতরণ করা হয়েছে। সবজি উৎকর্ষ কেন্দ্র সিপাহীজলা জেলার জুমেটাপাতে স্থাপিত সবজি উৎকর্ষ কেন্দ্র সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবল থেকে বিনামূল্যে গুণগত মানসম্পন্ন এবং রোগমুক্ত বিভিন্ন প্রজাতির 11,00,000 সবজির চারা সবজি চাষীদের মধ্যে বিতরণ করা হয়। এতে এবছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ভীষণভাবে উপকৃত হবে। বাণিজ্যিক ফুল চাষ, বাণিজ্যিক পদ্ধতিতে ফুল চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য 200 বর্গ মিটার ইউনিট এলাকা করে মোট 215 জন ফুল চাষীকে সহায়তা করা হয়। প্রতি ইউনিট খরচ পড়ে 3,00,000 টাকা থেকে 5,550,000 টাকা। এই পরিকাঠামোগুলিতে জারবেরা, এন্থোরিয়াম এবং অর্কিড জাতীয় ফুল চাষ হয়। প্রতি ইউনিট থেকে একজন চাষি মাসে প্রায় 8,000 টাকা রোজগার করতে পারে। এবং ফুল চাষকে আমরা অন্যমাত্রায় এবার নিয়েছে সরকার, আমাদের দপ্তর। আপনারা জানবেন যে এই ফুলের চাষ শুধুমাত্র চাষিদের যেমন উপকৃত হবে, ঠিক তেমনি যেহেতু রাজ্যটা পর্যটন দপ্তর, পর্যটন রাজ্য হিসেবে গড়ে তোলার সরকার চেষ্টা করেছে, এই ফুল চাষকে অন্য মাত্রা দপ্তর এটাকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছে, যেখানে বিভিন্ন চাষিদের উৎসাহিত করা হচ্ছে। আরোভাবে আমরা সহযোগিতা করব, কারণ ফুল চাষকে আমরা চাইছি, আমাদের সরকার চাইছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটা যেখানে ন্যাশনাল হাইওয়েগুলো আছে, ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ে, যেখান থেকে দুপাশে যারা মানুষের যারা বাড়ির সামনে জায়গা থাকবে সেই জায়গাগুলোতে ফুল বা ফলের চাষ করার জন্য আমরা অলরেডি আমাদের এবার বাজেটও আমরা নিয়েছি সিদ্ধান্ত, এবং সেগুলো দপ্তর থেকে তাদেরকে সাহায্য করা হবে এবং এই সমস্ত চারা দিয়ে ফল বা ফুলের এবং যেগুলো তারাই মালিক থাকে এবং সেগুলোকে যাতে এগুলোকে মেনটেন করা হয়, জল টল দিয়ে তাদের দেখা হয়, তার জন্য যারা বাড়ির সামনে করছে তাদেরকেও আমরা প্রতি মাসে 200 টাকা করে সেই পরিবারের কর্তাকে আমরা সেটা সরাসরি আমরা আমাদের তাদের অ্যাকাউন্টের মাধ্যমে দেবো, যাতে কোনো তারা চাষ করে। এতে দুটো লাভ, এক কৃষকটা উপকৃত হবে, প্রত্যেক বাড়ি মালিকটা উপকৃত হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে এবং এই পর্যটন রাজ্য যেটা করার লক্ষ্যে সরকার এগোচ্ছে সেটাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার সারা রাজ্যে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এদিন সারা রাজ্যে 55টি আদালত বসে। ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার সারা রাজ্যে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। সারা রাজ্যে 55টি আদালত বসে। রাজ্য হাইকোর্টেও হয় বিশেষ লোক আদালত। এই বিশেষ লোক আদালতে মোট 6,863টি ট্রাফিক মোটরযান সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এছাড়া অনাদায়ী ঋণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য শনিবার তোলা হয়। মামলার পাহাড় কমাতে এখন লোক আদালতের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। লোক আদালতে দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়। আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। জেলা আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই 2019 এই নতুন সালের প্রথম জাতীয় লোক আদালত আমরা অনুষ্ঠিত করছি এখানে। সারা ভারতবর্ষের সব জায়গাতেই এই জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানেও একইভাবে আমরা করছি। আমাদের এখানে টোটাল 11টি লোক আদালত বসেছে, 11টা কোর্ট। এই 11টি কোর্টের মধ্যে 60টি কোর্টে আমাদের যেগুলো পেন্ডিং লিটিগেশন আছে বা বিচারাধীন মামলা আছে সেইগুলো নেওয়া হয়েছে, এবং 4টি যে কোর্ট লোক আদালতের কোর্টগুলোতে প্রি লিটিগেটিভ ডিসপিউট বা ব্যাংক রিকভারি কেসেস ওই টাইপের মামলা নেওয়া হয়েছে। মোট মামলা আমরা নিয়েছি এখানে 725টি। এর মধ্যে ব্যাংক রিকভারি কেসেস আছে 512টি, মোটর অ্যাক্সিডেন্ট ট্রাইব্যুনাল 3টি বসানো হয়েছে সেখানে 103টি কেস নেওয়া হয়েছে, ম্যাট্রিমোনিয়াল কোর্ট 2টো আছে সেখানে 65টি মামলা নেওয়া হয়েছে, ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেস অফেন্স যেগুলো আছে সেগুলোর কেস 1টি কোর্টে 25টা কেস নেওয়া হয়েছে, এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের কেস আরেকটি আদালত ডিল করছেন সেখানে 20টি কেস নেওয়া হয়েছে। সর্বমোট আমরা 725টি কেস নিয়েছি এবং আমরা আশাবাদী ভালো ডিসপোজাল করতে পারবো আমরা মামলার। কীরকম সারা পাচ্ছে স্যার এখন? আসতে শুরু হয়ে গেছে, লিটিগেন্স রাউন্ড করেই আসছে এইদিকে। স্যার কদিন চলবে আজকে? আজকে একদিনের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কলমচোরা থানাধীন পটিয়া গ্রামে গৃহবধূ মনিকা আক্তারের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয় মৃতার পরিবার। গত 3রা মার্চ কলমচোরা থানাধীন পুটিয়া গ্রামে গৃহবধূ মনিকা আক্তারের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্তক্রমে সুবিচার পাওয়ার দাবি নিয়ে শনিবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শৌভিকদের দ্বারস্থ হল মৃতার মা বাবা। ঘটনায় জানা যায়, গত প্রায় 1.5 মাস পূর্বে কলমচোরা এলাকার রমজান আলীর একমাত্র কন্যার বিবাহ হয় পুটিয়ার আজমত আলীর পুত্র মোহাম্মদ কাউসারের সঙ্গে। বিয়ের সময় স্বামীর বাড়ির চাহিদা অনুযায়ী সবকিছু দিতে পারেনি মৃতার বাবা, আর বিয়ের পর পণের জন্য অত্যাচার শুরু হয় মনিকার উপর। তাকে বেশ কয়েকবার মারধরও করা হয় বলে জানায় তার মা বাবা। অবশেষে গত 3রা মার্চ মৃতা মনিকার বাবার কাছে খবর আসে যে তার মেয়ে মৃতাবস্থায় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। খবর পেয়ে ছুটে আসে মৃতার বাপের বাড়ির লোকজন, যদিও ততক্ষণে গা ঢাকা দেয় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনেরা। পরিকল্পিত খুন বলে জানায় মৃতার বাবা রমজান আলী। এই মর্মে কলমচোরা থানায় একটি মামলাও করা হয়। অবশেষে এই ঘটনা সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের শাস্তির দাবিতে আজ এসডিপিওর সঙ্গে দেখা করে মৃতার বাবা এবং মা। আমার যে কিভাবে অর্থ হইলো এর বিচার চাই, আমি আর তদন্ত বিচার চাই। আমার মতো কোন মা জানি আর কোন এরকম সন্তান আমার না হয়। আমার এক কাছে তারা সংরক্ষণ করছে, এর বিচার আমি চাই। আদমপুর কতদিন হয়েছে বিয়ে? এসডিপিও শৌভিক দে জানান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। সমাজসেবী শাহ আলম জানান, পরিবারটা বাড়ি হলো বক্সনগরের আদমপুরে। প্রায় 45 দিন 1.5 মাস হয়েছে ওনার একটা মেয়েকে বিবাহ দিয়েছিলেন কুটিয়াতে। গত কয়েকদিন আগে হঠাৎ আপনি দিদি ফোন পেলেন ওনার মেয়ে মৃত্যুবরণ করেছেন হসপিটালে যাওয়ার জন্য। এই যে ঘটনাটা উনি এসছেন আমাদের কাছে এসছেন, এসডিপিও সাহেবের সাথে অনেকক্ষণ পর্যালোচনা হয়েছে। একটা কথা ওনার বক্তব্য, ওনার মেয়ে কীভাবে মারা গেল, কেন মারা গেল,
এটা সুস্থ তদন্ত, সুষ্ঠু বিচার চাওয়ার জন্য এখানে এসডিপিও সাহেব উনি নিজে আয়োগ উনার সাথে গঠনমূলক আলোচনা করেছে। আশ্বাস দিয়েছেন বিচার হবে, সঠিক তদন্ত হবে, এই আশ্বাস পেয়ে মৃতের মা বাবা কিছু সান্ত্বনা পেয়ে। এদিকে একই দিনে পুটিয়া সীমান্ত এলাকার লোকজন বিএসএফ কর্তৃক সময় মতো গেট না খোলা সহ অন্যান্য হয়রানির অভিযোগ এনে মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন। মহকুমা শাসকও এ বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। আমাদের বাড়ি রহিমপুর যাও সবা, আমাদের কাড়াতার বের হেফাসের বাচ্চারা ওর পরীক্ষা চলতে আছে, ঠিক মতো আইতে পারে না, এরপরে আইলে আবার যাইতে অসুবিধা হয়, গেটের দ্বারাও এটির সমস্যা ভুগতে আছে, যাইতে পেট রুবে কষ্ট হয়, আইতে টাইম মতো দেয় না, আইতো পরীক্ষা দিয়ে যাইবার সময় টাইম মতো যাইতে পারে না, সাবি লই যাই গিয়া ক্যাম্পে খুব খারাপ কাজ করতে আছে, বাচ্চারা যাতে চলাচল মানে ঠিক মতো করতে পারে। টাকা দিতে চায় না, টাকা দেওয়া যাবে, খাওয়া যাবে না, লগে লগে আইসা দিব, টাকা যদি নষ্ট হয়ে টাকাটা কিভাবে আনো, এদিকে ধান কাটলে একটা পারমিশন লাগবে, ক্যাম্পের পারমিশন লাগবো, মেহমান মেহমান দিতে মায়া বিয়ে দিয়েছে, এদিকে পেনচিং এর পূব দিকে মায়া বিয়ে দিয়েছে, পেনচিং এর পশ্চিম দিকে যেতে দেয় না, ওইটা পারমিশন লাগবো। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে 24টি পর্যটন কেন্দ্রের পাশাপাশি আরও নতুন কিছু পর্যটন কেন্দ্র খুলবে রাজ্য পর্যটন নিগম, শনিবার মহাকরণে এমনটাই বললেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যে 24টি পর্যটন কেন্দ্রের পাশাপাশি আরও নতুন কিছু পর্যটন কেন্দ্র খুলবে রাজ্য পর্যটন নিগম। আখাউড়া চেকপোস্ট এবং চোদ্দাখলা স্থিত মৈত্রী উদ্যানে হবে নতুন করে পর্যটন কেন্দ্র। শনিবার মহাকরণে রাজ্য সরকারের এক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরে এমনটাই বলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন রাজ্যে পর্যটকদের আনাগোনা বাড়ছে, বাম আমলের সমালোচনা করে পর্যটন মন্ত্রী বলেন সেই সময় ব্যাপক নয় ছয় হয়, পর্যটন নিবাস গড়ে তোলার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করেন, ছবিমুড়া ও নারকেল কুঞ্জের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করার কথা বলেন তিনি। রাজ্যে যে 24টি পর্যটন কেন্দ্রের পাশাপাশি নতুন সরকার আরো নতুন নতুন পর্যটন কেন্দ্র খোলার দিকে মনোনিবেশ করেছে, বিশেষ করে আখাউড়া চেকপোস্ট এবং চোক্তাখোলা স্থিত মৈত্রী উদ্যানকে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। পর্যটন নিগমের এইসব ইতিবাচক পদক্ষেপের ফলে দেশীয় বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে চলেছে, যার ফলে রাজস্ব সংগ্রহের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে আজ তারও দিনকে দিন সেটা হয়তো বেকারদের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা আরো নিশ্চয়তা পাবে। আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে এই টুরিস্ট ইনফরমেশন সেন্টারকে নতুন কলে ভরে উপস্থাপনা করা হয়েছে এবং কলকাতা বিমানবন্দরে অবস্থিত টুরিস্ট ইনফরমেশন সেন্টারটিকে গুরুত্বপূর্ণ জায়গায় স্থানান্তর এবং আধুনিকীকরণ করার যাবতীয় কাজ শুরু হয়েছে। পাশাপাশি গুয়াহাটিতে টুরিস্ট ইনফরমেশন সেন্টার তৈরির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে, এছাড়াও ট্যুরিজম ওয়েবসাইট আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগরতলায় বিমানবন্দরে যেখানে এই ট্যুরিজমের কাউন্টারটা ছিল সেটা অ্যাকচুয়ালি যারা বাইরের থেকে আসতেন কখনো কারো চোখে পড়তো বলে আমার মনে হয় না, কারণ রাজ্যে অনেক মানুষই এটাকে কারো চোখে পড়েনি। আমাদের সরকার আসার পরে কয়েক মাসের মধ্যে আমরা এই কাজ শুরু করেছি, কারণ আমরা অথরিটি আমরা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে আলোচনা করে আমার দপ্তর অফিসাররা আমরা সেখানে এটাকে ওই কোণার থেকে আমরা সরিয়ে এনে একটা প্রাইম প্লেস এনেছি যেখান থেকে একটু যা মানুষ আসবেন তা দেখতে পাবেন। যদিও কাজটি একটু অসম্পূর্ণ রয়েছে, খুব সহজে এটা আরো আমরা কমপ্লিট করে দেবো, আকর্ষণীয় করে তুলবো। এবং সে সব শুধু এখানে নয়, কলকাতা তো বিমানবন্দরে যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটাও একটা জায়গায় ঘুরে আছে যেখানে কারো চোখে না পড়ার মতো গুয়াহাটিতে ব্যবস্থা নেই। তো ট্যুরিজমকে বাড়ানোর লক্ষ্যে শুধুমাত্র এটা আমাদের লক্ষ্য যে আমরা সবার কাছে সেভাবে এটা প্রকাশ জানতে চাই, মানুষ যাতে এই সময়ের মাধ্যমে জানতে পারে ত্রিপুরাকে। তো সেই কারণে আমরা এই ধরনের আমরা উদ্যোগ নিয়েছি এবং কাজও চলছে, সহসে সেটা কমপ্লিট হয়ে যাবে। ইতিমধ্যে ত্রিপুরার সংস্কৃতি ঐতিহ্য পরম্পরাকে ভিত্তি করে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের নতুন লোগো প্রকাশ করা হয়েছে, যা কখনো বিগত দিনে করার চিন্তা ভাবনা কেউ করেনি। রাজ্যে অন্যতম পর্যটন কেন্দ্র নির্মলকে ঢেলে সাজানোর লক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্মলে টিকিট কাউন্টার, ফুড কিওস্ক, ক্যাফেটেরিয়া
টয়লেট ব্লক, পছন্দ মতো থাকা খাওয়া, পানি জলের ব্যবস্থা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা তাদের থাকতে হবে। এবং আজকাল এই সময়ে সেখানে লঘা একটা অন্যরকম আকর্ষণীয় জায়গা থাকার জন্য, এবং আমাদের সরকার আমরা এই ধরনের বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে আমরা লঘাটি আমরা করার মতো আমরা পরিকল্পনা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক এলাকার জনগণ, ঘটনার সাবরুম মহকুমার চালিতা ছড়ে মকপাড়া এলাকায়। নিম্নমানের কাজের অভিযোগ উঠছে ঠিকাদারদের বিরুদ্ধে। প্রতিবাদে সরব এলাকার লোকজন। সাবরু মহকুমার হরিণা থেকে চালিতাছড়ি যাওয়ার একমাত্র রাস্তাটির নির্মাণ কাজ চলছে চালিতাছড়ি মগপাড়া এলাকায়, কিন্তু রাস্তা নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের কাজ হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীরা আরো জানান যে চালিতাছড়ি মগপাড়ায় একটি কালভার্ট ও রেলব্রিজের নিচ দিয়ে যাওয়া রাস্তার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রাস্তার কাজ চলাকালীনই রাস্তায় বড় বড় ফাটল তৈরি হচ্ছে ও বিভিন্ন অংশ ভেঙেও পড়ছে। এই রাস্তা দিয়ে প্রায় 5-6টি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা, এবং রাস্তাটি যাতে ঠিকভাবে নির্মাণ করা হয় তা না হলে আবারও দুর্ভোগ পোহাতে হবে এলাকার লোকজনদের। গটার যে ফিলিং সময় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে কইলাম যে এটা কম্প্যাক্টার করা লাগে, তারপর কোনো কম্প্যাক্টার নাই, কম্প্যাক্টার করছিল প্রাইভেটাইজেশন সারা। আমি কইছিলাম প্রত্যেক মিটার মিটারে যদি কম্প্যাক্টার করে তাহলে রাস্তাটা মজবুত করে থাকতো, দেখা যাবে কম্প্যাক্টার কোনো মুহূর্তে করছে না। এবার এই ফিলিংয়ের টাইমে লেফরে কম্প্যাক্টার সাইডে থাকে, তারপর দেখ কোনো কম্প্যাক্টার নাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কইছিলাম আমি, তারপর ইঞ্জিনিয়ার সাহেব ঠিক আছে ফাইনালি আমি করে যাচ্ছি, কিন্তু অথচ কোনো কোনো কাম করছে না। বর্তমানে কি অবস্থায় আছে এটা? বর্তমানে এই তো বৃষ্টি আইছে, তারপর দয়ে দয়ে ভাঙিয়ে যেতে আর নিচে খুঁড়ল হইয়া উপরে সিমেন্টের পরিমাণ কম দিতে হবে, তখন সিমেন্টে ভাঙ্গা জায়গা আর কিন্তু রিকোয়েস্ট করছি আমরা, তারপর দেখা যায় আগের মাসে কোনো ফাঁপা নাই আমরা। এখন দেখার, এলাকাবাসীর দাবি মতো নিম্নমানের কাজ বন্ধ করে সঠিকভাবে রাস্তাটি নির্মাণ হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর কতটুকু সক্রিয় হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।